আপনার সন্তান যদি আপনার টাকা দিয়ে নাচ গান করে আপনি দায়ী হবেন, পটকাবাজি করলে আপনি দায়ী হবেন, ও তো পশালে, পশাল আপনার। খবরদার, কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। নববর্ষ নেই, মরা বর্ষ নেই, সব বর্ষ আল্লাহর, ঠিক না? প্রতিদিন সূর্য ওঠে কার হুকুমে? সূর্য ডুবে কার হুকুমে? ডুবলে তবে তো বর্ষ শেষ, উঠলে তবে তো নববর্ষ হলো। ডুবা উঠার মালিক যিনি, তিনি আমার আল্লাহ। অত আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খালাস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ইমান বৃদ্ধি করার দায়িত্ব আমাদের সবারই। যদি ইমান বৃদ্ধি না করা যায় তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। যারা সমাজ নেতা তারা সমাজে ইমান বৃদ্ধি করবেন, যারা পরিবার নেতা পরিবারে ইমান বৃদ্ধি করবেন, যারা রাষ্ট্রনেতা রাষ্ট্রে ইমান বৃদ্ধি করবেন। সর্বত্র ইমানই পরিবেশ থাকলে তবে কিন্তু সমাজটা সুন্দর হবে। আর সমাজ থেকে যদি ইমান চলে যায় সব ধ্বংস হয়ে যাবে। দুদিন পরেই দেখবেন নববর্ষ আসতেছে না, পহেলা জানুয়ারি, এদিন কি আমাদের ইমান তাজা হয় না মরে যায়? মরে, মরা যত টেকনিক আছে সব অ্যাপ্লাই করা হয়। ফলে সরকারকে বাদ দিয়ে পুলিশ কত যে দিতে হয় দুষ্টদের সাইজ করার জন্য। যদি এই দিনটাকে সরকার নিজে হাইলাইট না করতেন তাহলে কিন্তু সেলিব্রেট যেত না। একটা আছে 31st night, 31শে ডিসেম্বর, ঠিক তার পর দিন হবে 1লা জানুয়ারি। দুটোই খ্রিস্টানদের ব্যাপার স্যাপার, এখানে মুসলমানদের কিছুই নেই। নববর্ষ তো আমাদের তিনটে, একটা হিজড়ি নববর্ষ, একটা খ্রিস্টাব্দ নববর্ষ, একটা বাংলা নববর্ষ, তাই না? ঠিক তার আগের দিন তিনটেই মরা বর্ষ ধরে নেন, এটা বিদায়ী বর্ষ। আমাদেরকে এই কাজই করতে হবে নাকি? এগুলো সবই ইহুদিন আসারাদের এবং অমুসলিমদের অনইসলামী তরিকা, এক কথা শয়তানি তরিকা। আমাদের সন্তানদেরকে এগুলো থেকে দূরে রাখুন। আর যারা আপনার বুড়ো হয়েছেন না, আপনারা দুষ্ট শিরোমণি, আপনারা তো নাচতে গাইতে পারেন না, তো টাকা দেন ছেলেদের, ছেলে চাচ্ছে কী করবো, যা বাবা নিয়ে যা। অত এই বুড়োগুলি পিটান দরকার বেশি, ছেলেগুলো চাইছে। অত সাবধান দাড়িওয়ালারা, আপনার সন্তান যদি আপনার টাকা দিয়ে নাচ গান করে আপনি দায়ী হবেন, পটকাবাজি করলে আপনি দায়ী হবেন, ও তো পয়সা নেই, পয়সা তো আপনার। খবরদার, কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। নববর্ষ নেই, মরা বর্ষ নেই, সব বর্ষ আল্লাহর, ঠিক না? প্রতিদিন সূর্য ওঠে কার হুকুমে? সূর্য ডুবে কার হুকুমে? ডুবলে তবে তো বর্ষ শেষ, উঠলে তবে তো নববর্ষ হলো। ডুবা ওঠার মালিক যিনি, তিনি আমার আল্লাহ। অত আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খালাস। আল্লাহপাক আমাকে ঘুম থেকে জাগিয়ে উঠেছেন, আলহামদুলিল্লাহ লাজি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। যাবতীয় প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য যিনি আমাকে জীবিত করলেন, আমাকে মৃত্যুদানের পরে আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। এই দোয়া যে মুসলমান প্রতিদিন সকালে পড়ে, সে কি কোনো নববর্ষ করতে পারে নাকি? হতভাগা জাহেলের দেশ, বড় নেতারা একদিন বায়ান দেবে, বিবৃতি দেবে, বাণী দেবে। তোমার বাণীর চেয়ে আল্লাহর বাণী বেশি গুরুত্বপূর্ণ নয়? কিসের তোমার বাণী? অতএব সাবধান। এটা হলো এই বিষয়ে হাদিসটা শুনে রাখেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের মুশাবাহ হবে, সামঞ্জস্যশীল হবে, সে তাদের মধ্যে কিয়ামতের দিন উঠবে। আমরা খ্রিস্টানদের অনুসরণ করলে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে হবে, উঠতে হবে কিয়ামতের মাঠে ওই দলভুক্ত হয়ে। অতএব সাবধান, এগুলোতে আমরা যাব না, এগুলো আমাদের সন্তানরাও যাবে না। প্রত্যেককে নিষিদ্ধ করে দেবেন, আর এগুলো ধারে কাছেও তারা না যায়। কত মানুষ যেদিন মরবে বাজি ফুটে, তার ঠিক আছে নাকি? এর অনিষ্টকারিতা সম্পর্কে আপনারা আমার চেয়ে বেশি বলতে পারবেন, কারণ আপনার টিভি দেখার লোক এবং আপনার পত্রিকা পড়ার লোক, অসংখ্য অনিষ্টকারিতা আছে, এগুলো ধারে কাছে যাওয়া যাবে না। আবার তা আসবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভালোবাসা দিবস, শয়তানি দিবস, শয়তানি ইবলিশ দিবস ওটা একদম। এই ইবলিশি করার জন্য এইসবগুলো দিবস পালন করা হয় এদেশে, কোনো দিবস নেই ইসলামে। যদি দিবস পালন করেই থাকতো তবে রোজ একটা দিবস করা লাগতো। আজকে রসুলের জন্মদিবস, আজকে রসুলের মরা দিবস, এটা করে এইসব হুজুরা করে। ওদিকে আবার কাছে কী নাম বড় ভাই আব্দুল কাদের জিলানির মৃত্যু দিবস চলে গেল, কদিন ফাতে ইয়াজদাও নাম দিয়েছে, ফাতে ইয়াজদাও নাম দিয়েছে। ফার্সিতে বলে মানুষের বোঝো না কিছু, কী জন্য ছুটি তো নিজেরাও জানে না। ফাতে ইয়াজদাও ছুটি, কিছু ছুটি, ওই ইয়াজদাও মানে কেউ নিজেও খবর রাখে না। এই 11 শরীফ দিচ্ছে, মানে বড় ভাই আব্দুল কাদের জিলানির নামে 11 শরীফ বানাইছে, কত যে দরুদ বানাইছে হুজুররা। এই জন্যে মৌলবীদেরকে বলতে সাবধান হও তোমরা, তোমাদেরকে আল্লাহর কাছে বেশি কফি দেওয়া লাগবে। ঠিক, যারা নন মৌলবী তারা সাবধান হও, তোমরাও সাবধান। তোমরা মুসলমান, তোমরা মানুষ, আল্লাহর কাছে কাউকে আল্লাহ বা কাউকে ছাড়বেন না।
অতএব নববর্ষ পরম মরাবর্ষ কোনো বর্ষই ইসলামে নাই, কোনো বর্ষবরণ নাই, শীত বরণ নেই, চৈত্র সংক্রান্ত নেই, পৌষ সংক্রান্ত নেই, বর্ষবরণ কিছু নেই।